সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে হামলা চালাতেন না পুতিন। পশ্চিম তীরে ফের ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি নিহত। জ্বালানি তেলে সর্বোচ্চ দাম বেঁধে দিল ইউ, নাখোশ রাশিয়া। কুরআন অবমাননাকারী পালুতান একজন যৌনাসক্ত, যা বলছে রিপোর্ট। শরণার্থী শিবিরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, 13 ফিলিস্তিনি আহত। রাশিয়া ইউক্রেনে বন্দি বিনিময়, মুক্ত 179। ধর্ম অবমাননা করে ইস্যুতে উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করল পাকিস্তান। এবং পাকিস্তানের দুই তালেবান কমান্ডার নিহত। দর্শক, ধর্ম অবমাননাকর কন্টেন্ট সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়াকে সময় বেঁধে দেয় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। কিন্তু তা ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে জনপ্রিয় ওয়েবসাইটটিতে নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে হামলা চালাতেন না পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার সকালে বিবিসি রেডিও 4-কে সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনও প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে হামলা করতেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রুশ অভিযান নিয়ে প্রথমবার এ ধরনের মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাৎকারে পম্পেও বলেন, আমরা জানি কি করে আমাদের প্রতিপক্ষকে আটকাতে হয়। সত্যিটা বলতে, ট্রাম্প প্রশাসন তা পেরেছে। আমাদের সময় রুশ প্রেসিডেন্ট পুতিন ইউরোপ অথবা ইউক্রেনে আক্রমণ করতে পারেননি। ইউরোপের উপর পুতিনের অনর্থক হামলা উল্লেখ করে পম্পেও বলেন, এর জন্য তিনি এককভাবে দায়ী। তবে বিষয়টি এমনিতেই ঘটেনি। পুতিন সবসময় বৃহত্তর রাশিয়া ঘটনার স্বপ্ন দেখেছেন এবং চেয়েছেন সেভাবেই, আর এই বৃহত্তর রাশিয়ার জন্যই তিনি কবরে যাবেন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, 2014 সালে যখন বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন ভ্লাদিমির পুতিন ইউক্রেনে 1/5 ভূমি দখল করেন। কিন্তু আমাদের 4 বছরে ইউক্রেনে 1 ইঞ্চিও দখল করতে পারেননি, তবে ডনবাসের ওখানে যুদ্ধ করেছিলেন, কিন্তু কোনো অভিযান আসেনি। আমরা যখনই ক্ষমতা থেকে চলে গেলাম, আবারও হামলা চালালো। পুতিন তার উদ্দেশ্য বদলায়নি। ভিন্ন প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএর এই সাবেক প্রধান যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ তিনি 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারবেন। তা করবেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন, জো বাইডেনের বদলে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে যুদ্ধ শুরু হতো না। উল্লেখ্য, জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ডোনাল্ড ট্রাম্প। তার সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নজরে আসেন মাইক পম্পেও। পশ্চিম তীরে ফের ইসরায়েলি বাহিনীর গুলি, ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে একজন নিরস্ত্র ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নাবলুসের দক্ষিণে হুয়ারা শহরের কাছে ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবদুল্লাহ সামি কালালোয়ে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে দেশটির রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমদ জিব্রেল বলেছেন, ইসরায়েলি বাহিনী গুলিতে গুরুতর আহত কালালোয়ে কয়েক মিনিটের মধ্যে মারা যান। আল জাজিরার খবরে বলা হয়, কালালোয়ে নিহতের মধ্য দিয়ে বছর ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 36 জনে দাঁড়ালো। তাদের মধ্যে 8 জন শিশু এবং 1 জন বয়স্ক নারী রয়েছেন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকায় তুর্ক পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানান ইসরায়েলি বাহিনীকে। এর আগে 30 জানুয়ারি পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেব্রনে নাসিম আবু ফৌতা নামে এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। চলতি বছর নিহত হওয়া 35তম ব্যক্তি হলেন আবু। জাতিসংঘ বলেছে, 2005 সালের পর 2022 ছিল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বিয়োগাত্মক বছর। 2022 সালে 170 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। জ্বালানি তেলে সর্বোচ্চ দাম বেঁধে দিল ইউ, নাখোশ রাশিয়া। রাশিয়ার পরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ডিজেল সহ ব্যয়বহুল জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে ব্যারেল প্রতি $100, আর তুলনামূলক কম দামি জ্বালানি সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে $45। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, রোববার 5 জানুয়ারি থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। তবে রাশিয়া বলছে, ইউর বেঁধে দেওয়া দামে তারা তেল বিক্রি করতে রাজি নয়। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর নেমে আসে পশ্চিমা নিষেধাজ্ঞার খড়ক। রাশিয়ান নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপর দেওয়া হয় কঠোর নিষেধাজ্ঞা। পাল্টা
হস্তক্ষেপ হিসেবে পশ্চিমাদের জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেন পুতিন। এরপরই বিশ্ববাজারে লাগামহীন হয়ে পড়ে জ্বালানির দাম, দেশে দেশে দেখা দেয় জ্বালানি সংকট। এই পরিস্থিতি থেকে উত্তরণে ও মস্কোর উপর চাপ সৃষ্টি করতে গত বছরের 5ই ডিসেম্বর রাশিয়ার অপরিশোধিত জ্বালানির দাম $60 নির্ধারণ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন এবং G7 জোট। এবার রাশিয়ার পরিশোধিত জ্বালানি পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে ইউ। ডিজেল সহ ব্যয়বহুল জ্বালানির দাম বেরেল প্রতি $100 নির্ধারণ করেছে জোটটি, আর তুলনামূলক কম দামি জ্বালানির সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে $45। রোববার থেকে নতুন এই দাম কার্যকরের কথা জানানো হয়েছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া সহ G7 ভুক্ত দেশগুলো। তবে পশ্চিমা জোটটির নতুন এই সিদ্ধান্তে চরম নাখোশ রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে ইউর পক্ষ থেকে সর্বোচ্চ জ্বালানির মূল্য বৃদ্ধি দেওয়াকে নেতিবাচক হিসেবে দেখছে মস্কো। জোটটির এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করবে বলেও সতর্ক করেছে পুতিন প্রশাসন। একই সঙ্গে ইউর এই সিদ্ধান্ত মেনে চলা দেশগুলোর কাছে বুধবার 8ই জানুয়ারি থেকে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়ে ডিগ্রি জারি করেছে রাশিয়া। এই ডিগ্রি চলতি বছরের জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। কুরআন অবমাননাকারী পালুদান একজন যৌনাসক্ত, যা বলছে রিপোর্ট। সম্প্রতি সুইডেন ও নেদারল্যান্ডে পবিত্র কুরআনে কপি পড়ানো উগ্রবাদী রাজনীতিক রাসমুস পালোদান একজন যৌনাসক্ত বেপরোয়া ব্যক্তি। তিনি অল্প বয়সী বালকদের সঙ্গে ইন্টারনেটে এই সংক্রান্ত আলোচনা করেছেন বলে প্রমাণ বেরিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে সুইডিশ ড্যানিশ চরমপন্থী রাজনৈতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ডে অল্প বয়সীদের সঙ্গে বিভিন্ন অসংলগ্ন আচরণ করতেন। এ সংক্রান্ত অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। এছাড়া এই প্ল্যাটফর্মে অল্প বয়সী বালকদের তিনি সেক্সুয়াল গ্রাফিক দেন। খবরে বলা হয়েছে এরকম একটি গ্রুপে 2 বছর আগে ইউজাররা তাদের বয়সের কথা পালুদানকে জানায়, যাদের বয়স ছিল 13 থেকে 17 বছরের মধ্যে। যখন তার কাছে তার বয়সের কথা জানতে চাওয়া হয় তখন তিনি বলেন তার বয়স 39 বছর। প্রতিবেদনে আরো বলা হয় 2020 সালে পালুদানের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাওয়ায় তিনি ডিসকর্ড ব্যবহার করা শুরু করেন। তার বিরুদ্ধে বর্ণবাদ, মানহানি, ট্রাফিক আইন না মানা এরকম অন্তত 14টি অভিযোগ রয়েছে। প্রসঙ্গত গত 21 জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন এই বিতর্কিত ব্যক্তি, যে কাজে অনুমতি দেয় সুইডিশ পুলিশ ও দেশটির কর্তৃপক্ষ। এর পরের সপ্তাহে ডেনমার্কের একটি মসজিদের সামনে কুরআনের আরেকটি কপিতে আগুন ধরিয়ে দেন এই উগ্রবাদী ব্যক্তি। তিনি বলেছেন সুইডেন নেটোর অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবার কুরআনে আগুন দেবেন। তুরস্কের আপত্তির কারণে নেটোর সদস্যপদ লাভ করতে পারছে না সুইডেন। শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, 13 ফিলিস্তিনি আহত। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 13 ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায় শনিবার 4 ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আকবাদ জাবর শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গুলি, ক্ষেপণাস্ত্র এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ইসরায়েলি একটি গণমাধ্যম জানিয়েছে ফিলিস্তিনিদের গ্রেপ্তারের জন্য ওই শিবিরে ইসরায়েলি বাহিনী অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় প্রায় 5 ঘন্টা ধরে শিবিরে অভিযান চালানো হয়। অভিযানের সময় রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেওয়া হয়েছে। অভিযান শেষ হওয়ার পর আহতদের চিকিৎসার অনুমতি দেওয়া হয়। 37,000 জনসংখ্যার শহর জেরিকো ইসরায়েলি সেনাবাহিনী 1 সপ্তাহে বন্ধ করে দিয়েছে। 2002 সালে পর থেকে অধিকৃত পশ্চিম তীরে শরণার্থী ক্যাম্পে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান বলে জানিয়েছে আল জাজিরা। আকবদ জাবর অধিকৃত পশ্চিম তীরে 19টি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের মধ্যে একটি। 8,000-এর বেশি ফিলিস্তিনি শরণার্থী এখানে বসবাস করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে শরণার্থীদের জন্য শিবিরে পর্যাপ্ত আশ্রয় পয় নিষ্কাশন ব্যবস্থা নেই। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এবছর ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত 36 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 8 শিশু এবং 1 জন বয়স্ক নারী রয়েছে। রাশিয়া ইউক্রেনের বন্দী বিনিময়, মুক্ত 179। রাশিয়া ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকলেও অব্যাহত রয়েছে বন্দী বিনিময় প্রক্রিয়া। এর অংশ হিসেবে এবার 2 দেশে প্রায় 179 জন মুক্তি পেয়েছে। শনিবার 4 ফেব্রুয়ারি দেশ দুটি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়ারমাক একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন 116 ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে 80 বছর পর আবার জার্মান ট্যাঙ্কের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের হামলাকে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তিনি। ইউক্রেনে জার্মানির ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন এটা অবিশ্বাস্য কিন্তু সত্য, আমরা আবারও জার্মান লেপার ট্যাঙ্কের হুমকি পাচ্ছি। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের 1 বছর পূর্তিতে সামনে রেখে সম্প্রতি কিয়েভ সফরে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। ধর্ম অবমাননাকর ইস্যুতে উইকিপিডিয়ায় প্রবেশাধিকার বন্ধ করল পাকিস্তান।
ধর্ম অবমাননাকর কন্টেন্ট সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়াকে সময় বেঁধে দেয় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, কিন্তু তা ব্যর্থতার অভিযোগ তুলে জনপ্রিয় ওয়েবসাইটটিতে নাগরিকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সারা বিশ্বে ওয়েবসাইটটি ব্যাপক জনপ্রিয়, কিন্তু ধর্ম অবমাননাকর কন্টেন্ট নিয়ে আপত্তি তুলে পাকিস্তান। এরই প্রেক্ষিতে বিদ্বেষমূলক কন্টেন্ট অপসারণে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। তা না করায় শনিবার 4 ফেব্রুয়ারি দেশব্যাপী উইকিপিডিয়া সেবা বন্ধ করে দেয় পিটিএ। পিটিআর একজন মুখপাত্র দাবি করেছেন, শুনানি সুযোগ দেওয়া হয়েছিল উইকিপিডিয়ার কর্তৃপক্ষকে, কিন্তু আপত্তিকর বিষয়বস্তু অপসারণ করেনি প্ল্যাটফর্মটি, এমনকি আর ব্যাখ্যা দিতে কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার প্রয়োজনও মনে করেনি। সব ধরনের আপত্তিকর কন্টেন্ট অপসারণ না হওয়া পর্যন্ত সাইটটিতে প্রবেশাধিকার বন্ধ থাকবে বলেও সাব জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু ধর্ম অবমাননার কথা বলা হলো কি কি কন্টেন্ট তা স্পষ্ট করেনি পিটিআই। এই ঘটনায় প্ল্যাটফর্মটি জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষের এমন পদক্ষেপ বিশ্বের পঞ্চম জনবহুল দেশটির মানুষ এখন আর জ্ঞানের মুক্ত ভাণ্ডারটি ব্যবহার করতে পারছে না। পাকিস্তানে 2 তালেবান কমান্ডার নিহত। পাকিস্তানে একটি জঙ্গি গোষ্ঠীর 2 কমান্ডার মারা গেছেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে পুলিশের অভিযানে তারা মারা যান। শনিবার একজন স্থানীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী গন্ডাপুর বলেছেন, নিহত টিটিপি যোদ্ধারা 5 জন পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং নিরাপত্তা চৌকিতে হামলার সঙ্গে জড়িত ছিল। এই 2 ব্যক্তির ওপর সরকার $7,259 পুরস্কারও ঘোষণা করেছিল। এছাড়া সোয়াবি জেলার হুন্দ গ্রামে একই গোয়েন্দা অভিযানে পুলিশ 4 যোদ্ধাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে গান পাউডার, হাত বোমা, ইলেকট্রনিক ডেটোনেটর এবং কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়। প্রাদেশিক রাজধানী পেশোয়ারে পুলিশ ও সরকারি কম্পাউন্ডের ভেতর একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার কয়েকদিন পরে অভিযান শুরু হয়। এই হামলায় 101 জন নিহত এবং কমপক্ষে 225 জন আহত হয়েছে। পাকিস্তানে তালেবান বা টিটিপি বিশেষ করে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধির পর জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান অভিযান বাড়িয়েছে। টিটিপি নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে এবং যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর নির্দেশ দেয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।